গাছগুলো এভাবে বসানো ছিল, এখান থেকে তুলে উপড়েছে, উপড়ে এইখান থেকে ভেঙে দিয়েছে যাতে শিকড়টা পুরো ফেলে দিয়েছে, যাতে দ্বিতীয়বার বসানো না যায়। এই এইগুলো বাঁধা ছিল বলে আর ফেলে ফেলতে পারিনি বা ফেলেনি, যাই হোক এভাবে অন্তত 50টা গাছ করেছে। আচ্ছা, 50টার মতো আপনি দেখুন এখানে প্রত্যেকটা গাছ ঝুলছে, এই দেখুন, এই দেখুন এইভাবে। হ্যাঁ, কিছু কিছু গাছ একদম নেই, নিশ্চিহ্ন করে দিয়েছে, পুরো তুলে ফেলে দিয়েছে, যেগুলো সম্ভব হয়েছে বাকিগুলোকে আমাদের হিসেবে হচ্ছে 1.5 ফুট হচ্ছে স্কোয়ার আসবে আর 1 ফুট ডিপে আসবে, মানে একদম ইয়ে পরিধি মেপে আর কি করা হচ্ছে। ওইটাই বড় গাছ সবচেয়ে, ওইটা ভিতরে বসেছি, কিন্তু এরকম সাধারণ মানুষরা যদি এরকম গাছটা যদি ভেঙে যায় তাহলে আর কিছু করার নেই আমাদের। আমরা এই কালকেই গাছে জল দিয়ে গেলাম, তো গাছে জল দেওয়ার পরেও দেখছি এরকম সকালবেলা উঠেই দেখি যে গাছটা ভেঙে দিয়েছে, তো আমাদের এতে অনেকটাই কষ্ট হয়েছে যে এত পরিশ্রম আমাদের বিফল গেল। তো এইটা নিয়েই আমরা বলেছি, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, আমাদের স্যারকেই আমরা বললাম যে স্যার আমরা এই গাছটা যে ভেঙে গেছে আমাদের, তো এর বিরুদ্ধে একটা কিছু করা যায় না? স্যারও বললো কী আর করি বল, তবুও আমি দেখছি এইসব। তোমার নামটা? আমার নাম বাপি খাঁড়া, খড়মড়া স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, গাছ নিয়ে যেই কিছু গাছ ভাঙা হয়েছে আমরা শুনতে পেলাম, তো এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আমার কাছে সকালবেলা খবর গেল যে ওইখানের গাছগুলো এরকম ভাঙচুর করা হয়েছে, ভেঙে একদম নষ্ট করে দেওয়া হয়েছে 45টা মতো গাছ। আমি শোনার সঙ্গে সঙ্গেই আমি এখানে স্পটে এসে দেখলাম যে এত আমাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে চলে গেছে, কারণ ওই গাছগুলো বসাতে অনেকেই আমাদের পরিশ্রম করতে হয়েছে এবং যথেষ্ট কারা করেছে তার জন্যে আমরা তো জানতে পারিনি। তখন পুলিশকে ইনফর্ম করা হলো, পুলিশ আসলো, এসে দেখলো, দেখে তারাও এ করলো, একটা ডায়েরিও করা হয়েছে থানায় গিয়ে। আবার আপনার নামটা? শিখা বাগ। হ্যাঁ, ডিজিগনেশনটা আপনি বলুন, কোন থেকে বলুন, বলুন। হ্যাঁ, আমি দেউলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, শিখা বাগ। আমরা খুবই মর্মাহত, আমাদের যা ক্ষতি হলো এটা পূরণ করা খুবই আর কি আমাদের পক্ষে খুবই, কারণ এটা সহভাগী প্রক্রিয়ায় মাস্টারমশাইরা এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যৌথভাবে এটা করা হয়েছিল। কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে, খুবই সারাদিনই মনটা খুব এর মধ্যেই ছিলাম যে এতগুলো গাছ, তো সেই বাচ্চা শিশুর মতো না, একটা শিশুকে যে এই যে ঘটনাটা, মানে এই ঘটনাটা ঘটার কারণটা কি মনে করছেন? কিছুই বুঝতে পারছি না কেন, যে শিক্ষক মহাশয় তার ছাত্র এবং পঞ্চায়েত প্রধানের যে উদ্যোগ গাছ লাগানোর, এই গাছ লাগানোকে কেন্দ্র করে গাছকে তুলে দেওয়া, ভেঙে দেওয়া হয়েছে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই ঘটনাটা একটু মর্মান্তিক আমার কাছে, মানে আমাদের 6 থেকে 7 মাস আগে সম্ভব এবং দেউলপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আমরা 250 মতো গাছ বসেছিলাম, যে গাছটা প্রায় এখন এক দেখতেই পাওয়া যাচ্ছে যে 1 ফুটের মতো হয়ে গেছে, এবং এই গাছগুলোকে আমরা বাচ্চা শিশুর মতো লালন পালন করেছে মাসুমার এবং মাসুমার ছাত্রছাত্রীরা। আমরা খুব গর্বিত হয়েছিলাম যে এলাকার একটা সম্পদ আমাদের সৃষ্টি হতে চলেছে, কিন্তু আজকে সকালে যখন আমি শুনলাম যে সবার সব গাছ নষ্ট করে দিয়েছে, আমি বাচ্চা খেয়ে খেতে চলে এসেছি, আমার খুব দুঃখ লাগছে যে আমরা আগামী দিনেতে এই এলাকার মানুষের স্বার্থে যে একটা সরকারি অধিকৃত জমির উপরে আমরা গাছ বৃক্ষরোপণ করেছি এবং আগামীকাল থেকে আমাদের 236 খানা গাছ বলবে তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, আজকে এইটার উপরে একটা বিরাট যে আঘাত হানলো এলাকার মানুষ, পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমরা অন্তত আপনাদের কাছে অনুরোধ করব, বিভিন্ন স্তরে আমরা অনুরোধ করব যে এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, এলাকার মানুষের স্বার্থে জনগণকে আমরা অনুরোধ করব, যা ঘটনা ঘটেছে এটাকে একটু সাইড করে আগামীকাল থেকে আমরা যে যৌথ প্রচেষ্টা আবার কাজ করতে চলেছি সেইটা মানুষ আমাদের সহযোগিতা করবে, এই আশা রেখি আমি সকলকে অনুরোধ করছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি, আমরা মাসুমাকে বলেছি, মাসুমাই আপনি একটু মনটা শান্ত করুন, আমরা চাইছি আমরা যে গাছের ক্ষতি হয়েছে হয়তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আপনার গ্রন্থিতে গাছটা আমরা দেওয়ার চেষ্টা করবো, দরকারে আমরা পঞ্চায়েতের ফান্ড থেকে কিনে আমাকে সহযোগিতা করবো, এইটুকু আমরা সান্ত্বনা দিতে পারি। এবং আমরা বিভিন্ন এলাকার মানুষের কাছে দ্বারস্থ হচ্ছি যাতে এই বৃক্ষরোপণের যে কর্মসূচি
অব্যাহত থাকে এবং বিভিন্ন প্রান্তে যাতে ভালোভাবে বৃক্ষরোপণগুলো স্থায়ীভাবে সম্পদ সৃষ্টি করতে পারে, এটা আমাদের চিন্তাভাবনা আছে। আপনার নামটা? আমার নাম শ্রী রোহিত কুমার মালিক, আমি এক্স প্রধান এই এলাকার পঞ্চায়েত সদস্য বর্তমানে, এবং আমি দেউলপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে শিল্প পরিকাঠামো দপ্তরের সঞ্চালক। আবার বসাবো, আবার আমরা চেষ্টা করব গাছগুলোকে নতুন করে তৈরি করবার, আমরা আবারও চেষ্টা করব। আমরা কিন্তু এখানে হাল ছেড়ে দিচ্ছি না। আপনি শিক্ষক মহাশয়, আপনার ছাত্র এবং বাকি আর? হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই অলমোস্ট সবাই আমার ছাত্র, প্রাক্তন ছাত্র সব, এমনি বর্তমান ছাত্র রয়েছে। এলাকার স্কুলের নামটা খসমরা হাই স্কুলের শিক্ষক আমি, আমার স্কুলের প্রাক্তন ছাত্ররা রয়েছে, তারপরে এলাকার যারা স্থানীয় মানুষ তারাও সহযোগিতা করেছে। মানে কোনো সময় তো আমাদের ছেলেরা কেউ ছিল না, পাইনি, এখানকার স্থানীয় ছেলেরা তারা এগিয়ে এসেছে, স্থানীয় মানুষ এগিয়ে এসেছেন, তারা আমাদের সঙ্গে পরিষ্কার করতে হাত লাগিয়েছেন। গতকাল সন্ধেবেলা আমরা জল দিয়েছি সেইখানে পর্যন্ত স্থানীয় মানুষ, স্থানীয় ছেলেরা, আমাদের বর্তমান প্রাক্তন ছাত্ররা, এখানকার সবাই আমাদের স্কুলের ছাত্র বেশিরভাগই, তারা প্রত্যেকে সহযোগিতা করেছে। আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন আপনারা? হ্যাঁ, আমরা তো সরাসরি, এটা আমাদের সম্পত্তি না, আমরা তদারক মাত্র, একদম একদম সম্পত্তিটা সরকারি পঞ্চায়েতের। আমরা প্রধান ম্যাডামকে সকালবেলায় খবরটা পাওয়ার পর ইনফর্ম করি, তো প্রধান ম্যাডাম সঙ্গে সঙ্গে স্পটে এসেছিলেন, আসার পর উনি এখানে দাঁড়িয়েই পুলিশ প্রশাসনকে জানান, পুলিশ আসে, তারা তদন্ত করছে, দেখা যাক। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যতটা দ্রুত সম্ভব অপরাধীদের খুঁজে বের করে, যদি শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু এই ঘটনাটা রিপিটেশন হতে থাকবে। মানে আমাদের মতো প্রতিষ্ঠানগুলো যারা এই ধরনের উদ্যোগ নিচ্ছে, আমাদের অর্থবল অত্যন্ত সীমিত, একদম সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যেভাবে কাজটা করছি, তাইতে করে আমাদের আবার দ্বিতীয়বার সেটাকে রিপ্লেস করাটা খুব কষ্টকর কাজ, তবুও আমরা করব। এবং আশা করি আমরা, আমাদের প্রধান ম্যাডাম সবসময় আমাদের পাশে আছেন, পঞ্চায়েত আমাদের সর্বতোভাবে সাহায্য করছে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম চিরঞ্জীব মান্না। স্কুলের নাম? শিক্ষক স্কুলের নাম খসমরা স্কুল, আমি সম্ভব ডোমজুট সম্ভবের সভাপতি। আচ্ছা, এখানে আমার